नमस्कार, आमी डॉक्टर सोनालिका मंडल, कंसल्टेंट न्यूरोसाइकियाट्रिस्ट एंड करेंटली आई एम अटैच्ड विथ शरतचंद्र गवर्नमेंट मेडिकल कॉलेज उलुबेड़िया। आज के एक विशेष सब्जेक्टे एक स्पेशल टॉपिके कथा बोलते चले जेटा सचराचर बांगला भाषा लेमैन टर्मसे सूचीबाई बातिकग्रस्त और मेडिकल टर्म्स क्लिनिकल टर्मिनोलॉजी बोली ओसीडी अल्सो नोन एज ऑब्सेसिव कंपल्सिव डिसऑर्डर। এবারে এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা কী, এটা যদি আমি দুটো ভাগে ভাগ করতে পারি তাহলে হচ্ছে একটা অবসেসিভ পার্ট আর একটা কম্পালসিভ পার্ট। অবসেসিভটা হলো থট ডিসঅর্ডার, মানে আমাদের যে ধরনের চিন্তা আসে মাথায়, ধরুন একজন পেশেন্ট বারবার একই চিন্তা করছে আর সে সারাক্ষণ ওটা নিয়েই চিন্তা করে যাচ্ছে, কোনো রকমভাবেই সেটা মাথা থেকে বার করতে পারছে না, সে এই জিনিসটাকে বলা হয় অবসেসিভ থটস বা অবসেশন। Now these thoughts are repetitive, মানে এটা বারবার আসছে, এটার কোনো লজিক নেই, কোনো পারপাস নেই, কোনো রিজন নেই, তবুও এই চিন্তাটা আমার মাথায় বারবার আসছে, এই পার্টটাকে বলা হচ্ছে অবসেসিভ। এবারে আসি কম্পালসিভ পার্টে। কম্পালসিভ পার্ট ইজ নাথিং বাট দি অ্যাক্টিং আউট অফ দি অবসেশন অর অফ দি থট, মানে আমার মাথায় ধরুন চিন্তা আসছে যে আমার হাত পাগুলো নোংরা হয়ে আছে, এবারে আমি সেটাকে নিয়ে বারবার ধুচ্ছি, মুছছি, পরিষ্কার করছি, এই পরিষ্কার করা বা ধোয়া মোছাটাকে বলা হচ্ছে কম্পালসিভ পার্ট। তো এই ওসিডি মানে এটা বিভিন্ন ধরনের হতে পারে, সবথেকে কমন বা সবথেকে বেশিরভাগ যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে ওয়াশিং বা ডার্ট কন্টামিনেশন। এই যেটা আমি বললাম যে আমার মনে হচ্ছে আমার জামা কাপড় বা আমার হাত পাগুলো নোংরা, হয়তো আমার হাত পা নোংরা নেই বা জামা কাপড় পরিষ্কার, কিন্তু তার সত্ত্বেও এই থটটা, এই চিন্তাটা আমার মাথায় বারবার আসছে যে নোংরা, আর তার সেই জন্য আমি বারবার গিয়ে হাত পা ধুচ্ছি, চান করছি, কাপড় জামা কাচ্ছি। বা যারা গৃহবধূ, যারা হাউসওয়াইফস, তারা হচ্ছে বারবার বাসন মাজছে, নিজের রান্নাঘর পরিষ্কার করছে, আর সেটা করতে গিয়ে ওদের সারাটা দিন এটার পিছনেই চলে যাচ্ছে আর ওরা অন্য কোনো কাজ করতে পারছে না। সুতরাং এইটাকে বলা হচ্ছে ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটা অনেক ধরনের হয়, সিভিয়ার থেকে শুরু, মানে মাইল্ড মডারেট থেকে শুরু করে সিভিয়ার। এবার অনেকেই মনে করে যে এটা বড়দেরই শুধু হয়, কিন্তু বলে রাখি যে সবথেকে আগে আমরা যেটা পেয়েছি একদম 5-6 বছরের বাচ্চা, তাতেও তার মধ্যেও আমরা ওসিডি বা এই ধরনের সূচিবায়ুগ্রস্ত বাতিকগ্রস্ত এই রোগগুলো আমরা পেয়ে থাকি। আর যখন এটা শুরু হয় অনেকেই ভাবে যে এটা তো নর্মাল, এটা তো অনেকেরই আছে, সুতরাং সেটার ট্রিটমেন্ট বা সেটার চিকিৎসাও অনেকেই করাতে ইচ্ছুক থাকে না। কিন্তু এটা বলে দিই সবাইকে যে যদি এরকম আপনার বাড়িতে কারুর আছে বা আশেপাশে যদি দেখছেন যে এই ধরনের সমস্যা কারুর আছে, অতি অবশ্যই কোনো ডক্টরকে, কোনো ফিজিশিয়ানকে আপনারা কনসাল্ট করুন, যাতে কিনা সে প্রপার রেফারেল দিয়ে আপনাকে কোনো ভালো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে রেফার করে তার প্রপার টাইমে প্রপার চিকিৎসাটা যেন করাতে পারে। আরেকটা কথা যেটা সবার জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে সবসময় এটার কোনো না কোনো জেনেটিক কারণ থেকে থাকতে পারে, ফ্যামিলি হিস্ট্রি, মানে মায়ের ছিল বা মাসির আছে, তার থেকে হয়তো এই জিনগত ব্যাপারটা অনেকেরই থাকে, কিন্তু সবসময় সেটা হয় তা ঠিক নয়। অনেক অনেক কারণে কোনো স্ট্রেস রিলেটেড কোনো চিন্তা হচ্ছে, সেটার থেকে হতে 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 আস্তে আস্তে বাড়তে বাড়তে ক্রমশ দেখা যেতে পারে যে এই ধোয়া মোছার রোগটা বা এই বাতিক বা এই বারবার আমরা একই কাজ করছি সেটাও হতে পারে। ধোয়া মোছা বা ডার্ট কন্টামিনেশন, এটা ছাড়া অন্য ধরনের ওসিডি যেটা আমরা অনেক সময় দেখে থাকি সেটা হচ্ছে যে প্যাথোলজিক্যাল ডাউট, মানে ধরুন আমি বাড়ির থেকে বেরোচ্ছি, আমি বেরোনোর আগে দরজাটা তালা দিয়ে বন্ধ করলাম, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরেই আমার মনে হলো যে আমি দরজাটা ঠিক মতন বন্ধ করলাম তো, আমি লকটা ঠিক মতন দিলাম তো, আবার আমি ফিরে আসলাম এটা দেখার জন্য, এটা চেক করার জন্য যে আমি দরজায় তালা ঠিক মতন মেরেছি কি না। এগুলোকে বলা হচ্ছে প্যাথোলজিক্যাল ডাউটস বা চেকিং। অনেক সময় আমরা বারবার চেক করতে থাকি যে এই কাজটা আমরা ঠিক মতন করলাম কি না। আর অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে রিচুয়ালস, কিছু কিছু রিচুয়ালস আমরা মেনটেন করি, যেমন অনেকের ক্ষেত্রেই আমরা দেখে থাকি বারবার প্রণাম করা,
যেখানেই যাচ্ছি, যাকেই দেখছি তাকেই প্রণাম করছি, সেটা ঠাকুর থেকে শুরু করে কোনো মানুষও হতে পারে। মানে এই যে দু তিনবার প্রণাম করে, তারা আবার গুনে গুনে প্রণাম করে, এক দুই তিন, আর এটা হচ্ছে রিচুয়ালিস্টিক বিহেভিয়ার। মানে এইরকম পেশেন্টদের মনে হয় যে আমি যদি এই প্রণামটা না করি বা এই এক দুই তিন না গুনি তাহলে কারুর কোনো ক্ষতি হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু খুব মারাত্মক, আর এটা ট্রিটমেন্ট অতি অবশ্যই দরকার। আর ট্রিটমেন্টের ব্যাপারে বলে রাখি, অনেকেই যেটা ভাবে যে ট্রিটমেন্ট করালে বিভিন্ন ধরনের ওষুধ যেটা আমরা দিয়ে থাকি সেটা খেলে হয়তো অনেক রকমের সাইড এফেক্ট হবে, কিন্তু বলে রাখি এখন অনেক আপডেটেড বা আপগ্রেডেড অ্যাডভান্সড ফার্মাসিউটিক্যালস বা মেডিসিনস বেরিয়েছে যাতে মিনিমাল সাইড এফেক্টস হয়, আর আমরা লো ডোজ থেকে শুরু করি যাতে সাইড এফেক্টস একেবারেই থাকে না বা হয় না। আর একটা কথা, যে ট্রিটমেন্ট চলাকালীন যখন দেখছেন যে এই সিমটমসগুলো ইম্প্রুভ হচ্ছে, তখন হট করে মেডিসিনস বন্ধ যেন কেউ না করে, ডিসকন্টিনিউ না করে। আর তখনই যদি কেউ ডিসকন্টিনিউ করে তখনই দেখা যায় যে আবার রোগটা ফিরে ফিরে আসছে। সুতরাং যে কোনো রোগের মতন, যেমন ব্লাড সুগার হোক বা হাইপারটেনশন হোক, যেরকম আমরা ওষুধ খেলে ভালো থাকি, আমাদের রোগগুলো কন্ট্রোলে থাকে, ঠিক একইভাবে এই ওসিডি বা যে কোনো মানসিক রোগও ওষুধ খেলে কিন্তু কন্ট্রোলে থাকবে। একবার আপনি ওষুধ বন্ধ করে দিলে কিন্তু আবার রোগটা ফিরে ফিরে আসার অনেক হাই চান্সেস হয়ে যায়। সুতরাং আপনার ডক্টরকে জিজ্ঞেস না করে, প্রফেশনাল অ্যাডভাইস না নিয়ে কোনো দিন কোনো মেডিকেশনস বন্ধ করবেন না। ধন্যবাদ।